হ্যাঁ, হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক ভালো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, চলে এলো আমাদের নতুন ইভেন্ট যেখানে তোমাদের পঙ্কিরাজ ঘোড়া দিতেছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতেই পেতেছো নতুন একটা ইভেন্ট আসছে আমাদের গেমে, যেখানে পঙ্কিরাজ ঘোড়া বা ঘোড়ার একটা স্কিন আছে স্কাই উইং এর। এই স্কিনটা আমি প্রায় 1 মাস আগে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আপকামিং আপডেটস অ্যান্ড ইভেন্টস এর ভিডিওতে, যেখানে বলেছিলাম এই ইভেন্টের এই ঘোড়ার স্কিনটা খুবই তাড়াতাড়ি আমাদের গেমে বা স্কাই উইং এর স্কিনটা খুবই তাড়াতাড়ি আমাদের গেমে আসবে। এবং এই ইভেন্টটা সম্পর্কে আজকে পুরো ডিটেলে কথা বলবো, কীভাবে তোমরা এটা নেবে, কীভাবে কতটা এবং লাগতে পারে সব কিছু ডিটেলে বলবো আজকের ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবা। তো বন্ধুরা, এই ইভেন্টটা চলবে হচ্ছে 16 থেকে 22 তারিখ পর্যন্ত। আজকে 16 তারিখ, এর জন্য এটা স্টার্ট হয়ে গেছে। এবং এটা ওপেন করার পর তোমাদের যে আর্টিকগুলো বা এই ফিস্টের স্কিনের মাধ্যমে যে ইভেন্টটা আসছিল, সেই ইভেন্টের মতো তোমাদের বল ফেলতে হবে। এবং বল যদি ঠিক জায়গায় গিয়ে পড়ে তাহলে তোমরা এই স্কাই স্কিনটা পেয়ে যাবে। তো আমি জাস্ট তোমাদের ইভেন্টটা ওপেন করে দেখাতেছি। তো বন্ধুরা, আমাদের ইভেন্টটা ওপেন হইতেছে, লোডিং হইতেছে, আমরা জাস্ট লোডিং করে নেব। তো বন্ধুরা, আমি তোমাদেরকে সব কিছু ডিটেলে বলে দেবো, কিন্তু আমি এটা নিয়ে দেখাবো না, কারণ আমার পক্ষে সম্ভব না এটা নেওয়া, কারণ অনেক ডেমো লাগে। আমি তোমাদেরকে বলবো যে এটা নেওয়ার দরকার নাই। তো আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য ভিডিওটা তৈরি করতেছি। ফার্স্ট অফ অল, তোমাদের এখান থেকে বল ডায়মন্ডের মাধ্যমে বল কিনতে হবে, এবং বল কেনার পর এখানে দেখতেছো 1, 2, 3, 4, 5 এরকম 7 পর্যন্ত আছে। এর এখানে দেখতেছো নিচে ABCD এরকম আছে। তো তোমাদের যদি স্কাইমের স্কিনটা বের করতে হয় তাহলে তোমরা এখান থেকে বল ফেলতে হবে, এবং বলটা যদি দিয়েতে পরে তাহলে তোমরা একমাত্র স্কাইমের স্কিনটা পাবা। তো বন্ধুরা, আমি তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য বলতেছি, এখানে তোমাদের বল কিনতে হবে, এবং বল কেনার পর এখানে দিয়েতে ফেলতে যদি পারো তাহলে তোমরা কিন্তু স্কাইমের স্কিনটা পেয়ে যাবা। এছাড়া আরও অনেক রিওয়ার্ড আছে, যেখানে আমাদের রিমোট আছে বা গান স্কিন বক্স আছে, ক্যারেক্টার ইউনিভার্সাল ফ্র্যাগমেন্ট আছে। এর পাশাপাশি তোমরা যদি এখানে 20টা স্পিন করো তাহলে পেয়ে যাবা হচ্ছে ফ্র্যাগমেন্ট ফ্র্যাগমেন্ট ম্যাজিক কিউব ফ্র্যাগমেন্ট। তাছাড়া 10টা স্পিন করলে 2টা ডায়মন্ড রয়্যাল ভাউচার, আর 3টা স্পিন করলে পেয়ে যাবা হচ্ছে ওপেন রয়্যাল ভাউচার আর কি। তো বন্ধুরা, সব কিছু তো আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, এটা হচ্ছে রোল এবং হোস্ট্রি। তো এখানে প্রাইজ হিসেবে দেখতেছো অনেকগুলো আছে, অনেক প্রাইজ আছে। তো আমি তোমাদেরকে একটা বল ফেলে দেখে দেবো, প্রথম যে স্পিনটা আছে এটা আমাদের ফ্রি আছে। তো আমি জাস্ট তোমাদেরকে একটা বল ফেলে দেখে দেবো, আমি একটা বল ফ্রি স্পিনের বল নিয়ে নিলাম। তো বন্ধুরা, আমাদের বল নেওয়া হয়ে গেছে, এবং তোমাদের এখানে দেখতেছো 1, 2, 3-এর উপর ক্লিক করতে হবে যত যেখান থেকে তোমরা বল ছাড়তে চাও। তো সিম্পল, আমি 4 থেকে বলটা ছাড়লাম। তো দেখি আমাদের কোথায় গিয়ে পড়ে। তো বন্ধুরা, বলটা ফেলেছি, এবার দেখি আমাদের কি আসে। তো বন্ধুরা, আমাদের বলটা থেকে একটা ক্রিয়েট আসছে আর কি, এম্পোরিয়ামের ক্রিয়েট আসছে। তো তোমরা এরকমভাবে তোমরা জাস্ট স্পিন করবা, স্পিন করার পর যখনই তোমাদের বলটা এখানে দিয়েতে পড়ে যাবে তাহলে তোমরা পেয়ে যাবে হচ্ছে এই নতুন স্কাইউনের স্কিন। আশা করি তোমরা সব কিছু বুঝতে পারছো, এখানে আমি সব কিছু বোঝানোর চেষ্টা করলাম। এটা জাস্ট তোমাদের দেখানোর জন্য, আমি এই ইভেন্টটা দেখানোর জন্য জাস্ট ভিডিওটা করতেছি। তোমাদেরকে আমি বলবো, এই স্ক্যানের জন্য এত ডায়মন্ড খরচ করো না। যদি তোমাদের কালেকশনের জন্য রাখার দরকার হয় তাহলে হাইস্ট 1000 ডায়মন্ড খরচ করো, এর বেশি করো না। আমার জাস্ট দেখানো উচিত ছিল, আমি দেখিয়ে দিলাম। তো আসি আজকের ভিডিওটা থেকে, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, এবং চ্যানেলটাতে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশন সিলেক্ট করে রাখো, যাতে আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। আর বন্ধুদের কাছে শেয়ার করতে পারো, যাতে তারা এই ভিডিওটা দেখার মাধ্যমে তাদের এই যে ইভেন্টটা কমপ্লিট করতে পারে। তো আসছে আজকের ভিডিওটাতে, দেখ থেকে বাই।